2025 সাল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন শিক্ষাক্রমে। এতে মূল্যায়ন বা পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় উদ্বেগ জানিয়েছিলেন শিক্ষার্থী অভিভাবকরা। এর পরপরই এসএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় এসএসসিতে 50% লিখিত পরীক্ষা রাখাসহ 5 দফা সুপারিশ প্রস্তুত করেছে সেই কমিটি। এতে বলা হয় বিরতিসহ পরীক্ষা হবে মোট 5 ঘণ্টার। মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী এই পাবলিক পরীক্ষায় মোট 10টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়নে 5 ঘণ্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতোই আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে ছাত্রছাত্রীরা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। তবে এসএসসি পরীক্ষা হবে কেবল 10ম শ্রেণীতে পঠিত সিলেবাসের ওপর। বর্তমানে 9ম-10ম এই 2 শ্রেণীর সিলেবাসের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন পাঠ্যক্রম অনুযায়ী 10ম শ্রেণীর বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।